वेलकम टू स्पोर्ट्स वाइस नतून भिडियोते तुम्हारे सबा के स्वागत। आजकल भिडियोर टपिकट तुम्हारा थामनेल देखे ही बुझते पे जाए कि कथा बोलते चले कथा बोलते चले। भिडियो आज के स्पेशलि मुम्बई सिटी एफ सर बेस किसू ट्रांसफार आपडेट नहीं कथा हलो भीषण गुरुत्वपूर्ण बेस किसू ट्रांसफार आपडेट आज भीषण गुरुत्वपूर्ण आईएसएल ट्रांसफार आपडेट बला चले से एटी के मोहनबागान एफ सी के इम्पैक्ट फेलते परे से नहीं सब किस डिटेल्से बोमे तर आगे अवश्य जरा भिडियो देखो भिडियो भलो लगे एक लाइक करो ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে যাও, নিচে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে, আমরা ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। তো অবশ্যইভাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও কিন্তু অল করে দেবে, তাহলে এরকম ডেইলি ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চলে আসি মুম্বাই সিটি এফসির ফরেন ট্রান্সফার আপডেট নিয়ে। মুম্বাই সিটি এফসি তাদের যে ফরেন ইউনিটটা সেটা পুরোপুরি চেঞ্জ করতে চলেছে। ইতিমধ্যে তারা বার্থলেমি ওগবেচেকে রিলিজ করে দিয়েছে, অ্যাডাম লেফন্ডে সিডনি এফসিতে জয়েন করেছে এবং এটিকে মোহনবাগান এফসি হুগো বুমোসকে একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে তুলে নিয়েছে। তো বুঝতেই পারছো পুরোপুরি যে ফরেন ইউনিটটা সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির চেঞ্জ হতে চলেছে। শুধুমাত্র মুর্তাদা ফল এবং আহমেদ জাহুর থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মুম্বাই সিটি এফসিতে। তো দেখো এইরকম অবস্থায় কিন্তু একজন এশিয়ান ফরেনারকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি। সেই প্লেয়ারটি সম্ভবত হুগো বুমোসের রিপ্লেসমেন্ট হতে পারে এবং শোনা যাচ্ছে যে সেই প্লেয়ারটি যে কান্ট্রি থেকে আসছে সেই কান্ট্রির ন্যাশনাল টিমে তিনি খেলেছেন, অর্থাৎ সেই কান্ট্রির ন্যাশনাল টিমের একজন রেগুলার প্লেয়ার তাকে মুম্বাই সিটি এফসি আইএসএল এর জন্য আনছে। মুম্বাই সিটি এফসির এশিয়ান ফরেনার হিসেবে আগেরবারে সাই গডার্ড ছিল, কিন্তু বর্তমানে সাই গডার্ড যে থাকবে পরবর্তী সিজনে তার কোনো সিউরিটি নেই। বলা যায় যে সাই গডার্ড থাকছে না, সেক্ষেত্রে একজন এশিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যদি থাকে মুম্বাই সিটি এফসি তাহলে সুবিধা কি, ইগোর অঙ্গুলো অলরেডি আছে মুম্বাই সিটি এফসি, সেখানে ফরওয়ার্ড হয়ে গেল এবং তোমরা সবাই জানো পরবর্তী সিজনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মুম্বাই সিটি এফসি, সেক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছে ইগোর অঙ্গুলো, একজন এশিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার থাকছে, খুব ভালো অ্যাটাকিং মিডফিল্ডার থাকছে একজন মুম্বাই সিটি এফসির জন্য এবং সাথে সেন্টার ব্যাকের মুর্তাদা ফল এবং ডিফেন্সিভ মিডফিল্ডে আহমেদ জাহুর। বুঝতেই পারছো প্রত্যেকটা ভাইটাল জায়গায় কিন্তু একজন বিদেশি পেয়ে যাবে মুম্বাই সিটি এফসি যদি একজন ফরেন এশিয়ান কোটার অ্যাটাকিং মিডফিল্ডার সাইন করায় মুম্বাই সিটি এফসি। যেন হুগো বুমোসের রিপ্লেসমেন্ট হিসেবে একজন এশিয়ান ফরওয়ার্ড বা এশিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আসতে চলেছে মুম্বাই সিটি এফসিতে। এরপরে চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট আপডেটে। এই আপডেটটা কিন্তু সবাইকে নাড়িয়ে দিয়েছে একদম, এবং ট্রান্সফার মার্কেট কতটা আনসার্টেন হতে পারে সেটা কিন্তু এটার মাধ্যমেই বোঝা যাচ্ছে। আমাদেরকেও একদম পুরো নাড়িয়ে দিয়েছে বলতে পারো। আমাদেরকে সকালবেলায় ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান এফসি থেকে জামশেদপুর এফসিতে এক বছরের লোনে যাচ্ছে প্রণয় হালদার। তারপরেই জানিয়েছিলাম যে আপুই আর এটিকে মোহনবাগান এফসিতে আসার যে ব্যাপারটা সেটা কিন্তু জাস্ট আটকে রয়েছে, জাস্ট যে ডিলটা হয়নি দুটো ক্লাবের মধ্যে, ট্রান্সফার ফি দিয়ে নেগোসিয়েশনটা চলছে কিন্তু আপুই আসার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু জাস্ট যে ডিলটা যে একটা ফাইনাল দুটো পক্ষের মধ্যে একটা ফাইনাল চুক্তিটা তৈরি হবে বা একটা ফাইনাল ডিল হবে সেই জায়গাটার মধ্যেই কিন্তু আটকে আছে। কিন্তু ইতিমধ্যে তোমরা সবাই জানো যে পেছনে কিন্তু মুম্বাই সিটি এফসি ছিল, মুম্বাই সিটি এফসি অনেকদিন থেকে ইন্টারেস্ট দেখিয়েছিল এবং আপুইয়ার জন্য প্রত্যেকটা ক্লাবই আইএসএল প্রত্যেকটা ক্লাবই ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু অবশ্যই দুটো ক্লাব সব থেকে এগিয়ে ছিল, তার মধ্যে এটিকে মোহনবাগান এফসি এবং মুম্বাই সিটি এফসি। তো এটিকে মোহনবাগান এফসি কিন্তু অনেক কাছে ছিল আপুইয়াকে সাইন করার জন্য, বলেও ছিলাম যে জাস্ট ডিলটা যে কমপ্লিট হবে সেটাই বাকি ছিল। কিন্তু বর্তমানে যেরকম আপডেট পাওয়া যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি আপুইয়াকে সাইন করার দিকে অনেক অনেকটা এগিয়ে গেছে এটিকে মোহনবাগান এফসি থেকে, আপুইয়ার মুম্বাই সিটি এফসিতে জয়েন করার সম্ভাবনা কিন্তু এখন অনেকটাই বেশি। যেখানে এটিকে মোহনবাগান এফসি এগিয়েছিল সেখানে কিন্তু এখন মুম্বাই সিটি এফসি আপুইয়াকে পাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেছে এবং বলা যায় মেবি এটিকে মোহনবাগান এফসি আর আপুইয়াকে পাচ্ছে না, এই সিজনে পাচ্ছে না, পরবর্তী সিজনে সম্ভবত পাচ্ছে না। এখনও বুঝতেই পারছো ট্রান্সফার মার্কেট কতটা আনসার্টেন, এই জন্য আমরা কনফার্ম কিছু বলছি না। তোমরা দেখেইছো অলরেডি ইগোর আঙ্গুলোর ব্যাপারটা, ওড়িশা এফসির সঙ্গে কনফার্ম হয়ে গিয়েছিল, প্রায় ডিলটা হয়ে গিয়েছিল, কিন্তু মাঝখান থেকে মুম্বাই সিটি এফসি ইগোর আঙ্গুলোকে তুলে নিয়ে গেল ওড়িশা এফসির কাছ থেকে। তারপরে তোমরা ইন্টারন্যাশনাল ফুটবল যারা ফলো করো তারাও কিন্তু দেখেছো যে ওয়াইয়ালনামের যে ট্রান্সফারটা বার্সেলোনা অলমোস্ট কনফার্ম করে নিয়েছে, তারা কিন্তু ওয়াইয়ালনামের যে মেডিকেল সেটাও কিন্তু প্রিপেয়ার করছিল, কিন্তু তার মধ্যে থেকে পিএসজি একটা দারুণ অফার করলো ওয়াইয়ালনামকে, তারা কিন্তু ওয়াইয়ালনামকে বার্সেলোনার কাছ থেকে তুলে নিল প্রায়। তো ট্রান্সফার মার্কেট কিন্তু একদমই আনসার্টেন, সেটা কিন্তু এই যে আপডেটটা সেটাকে বুঝতেই পারছ যে আপুইয়ার এখন মুম্বাই সিটি এফসিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং মেবি মুম্বাই সিটি এফসিতে আপুইয়া সাইন করতে চলেছে, এটা কিন্তু এখনও কনফার্ম নয়, আমরা কনফার্ম কিছু বলছি না। এটা সম্ভাবনা হওয়া বর্তমানে যে আপডেটগুলো আছে সেটা থেকে বোঝা যাচ্ছে। তো এই ছিল আজকে আপডেট, ভিডিওটা ভালো লাগলে
লাইক করো, ভিডিওটা শেয়ার করো, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আরো আপডেট আসলে আরো ভিডিও পরবর্তী সময়ে আসছে।